রংপুরে পালিত হল আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শব্দদূষণ হ্রাস সচেষ্টা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে 24 এপ্রিল সকালে জেলা প্রশাসক কার্যালয়ে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।